বিশ্বকাপের মঞ্চে বর্তমানে আমাদের বাংলাদেশ দলের সাথে আমাদের বাংলাদেশের আরেকজন হিরো কিন্তু প্রতিনিধিত্ব করছেন। তিনি হলেন সৈকত, তার নাম হলো সৈকত। তিনি বাংলাদেশের একজন খুব ভালো আম্পায়ার। তিনি কিন্তু বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো আসলে ওয়ার্ল্ড কাপে আম্পায়ার গিরি করার সুযোগটা পেয়েছেন। এর আগে তিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে করেছিল, সেখানে কিন্তু করার পরে তার ভালো পারফরমেন্সের কারণেই কিন্তু আবারও তিনি এই ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে তিনি জায়গা করে নিয়েছেন। তো এটা একটা সত্যি একটা গর্বের, আর সেই গর্বকে আসলে আরও গর্বিত করে দিলেন তামিম ইকবাল খান, বাংলাদেশের এই অধিনায়ক, মানে সাবেক এই অধিনায়ক। ইঞ্জুরির কারণে বিশ্বকাপ মিস করলেও তিনি কিন্তু বিশ্বকাপের প্রতিটি খবরই রাখছেন এবং আপডেট দিচ্ছেন। তিনি তা এবারে এই আম্পায়ারকে নিয়ে, সৈকতকে নিয়ে একটি পোস্ট করেছেন, লম্বা পোস্ট। চলুন সেই পোস্টে কী লিখেছে আমরা দেখি। তামিম ইকবাল লিখেছেন, এবারের বিশ্বকাপে শুধু বাংলাদেশ দলই নয়, শরফতুল্লাহ ইবনে শহীদ সৈকত ভাইও আমাদের একজন উজ্জ্বল প্রতিনিধি। দেশের প্রথম আম্পায়ার হিসাবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশে আম্পায়ারিং একটা প্রশংসনীয় কাজ। সেই দেশের একজন আম্পায়ার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের কঠোর অধ্যবসায় দিয়ে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি গর্বের ব্যাপার। বেশ কয়েকটি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন তিনি, থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবেও। নানা বাস্তবতার কারণে আমাদের দেশের কোনো আম্পায়ার এখন পর্যন্ত এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি। তারপরও সৈকত ভাই একটু একটু করে লড়াই করে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, অনেক প্রতিকূলতার মধ্যেও যেভাবে আজকের এই অবস্থানে নিয়ে গেছেন, দেশের অনেক আম্পায়ারের জন্য তা নিঃসন্দেহে দারুণ অনুপ্রেরণা। অনেকেই এখন আম্পায়ারকে পেশা হিসেবে নেওয়ার কথা আরও বেশি গুরুত্ব দিয়ে ভাবতে পারে। অভিনন্দন সৈকত ভাই, আমাদের দেশের ক্রিকেটের মতো দেশের আম্পায়ারিং এগিয়ে যাক আরও। তো দর্শক, তামিম ইকবালের এরকম একটা পোস্টে আসলে এটা স্পষ্ট যে শরীফতুল্লাহ ইবনে শহীদ সৈকত সত্যি একজন দুর্দান্ত আম্পায়ারগিরি করে চলেছেন। আমরা আরও বেশি বেশি তার জন্য শুভকামনা করি, তিনি যেন আরও এগিয়ে যেতে পারেন। এবং বাংলাদেশের হয়ে আম্পায়াররা কোনোভাবেই বিশ্বকাপের মতো একটা মঞ্চে আম্পায়ারগিরি করার সুযোগ পায় নাই, সেটা সৈকত পেয়েছে। সত্যি এটা খুব একটা দুর্দান্ত দারুণ একটা ব্যাপার। তো আমরা সকলে চাইবো আমাদের বাংলাদেশের আরও আম্পায়াররা যেন অনুপ্রেরণাতে হয় এই সৈকতকে দেখে, যেন তারাও আরও নিজেদের কাজটা নিষ্ঠার সাথে চালিয়ে যায় এবং তারাও যেন একদিন ভবিষ্যতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন বিশ্বকাপের মতো একটা মঞ্চে।